प्रिय शिक्षार्थी सबाई के रसायन क्लासे स्वागतम। आशा करी सबाई भालो आसो। चलो आमरा क्लासे चले जाए। आज के तुम्हारे पढ़ाबो आमी सप्तम अध्याय थेके। देखो बोर्डे एक सृजनशील दावा आसे। आमरा उद्दीपक जदि लक्ष्य करी एक नंगे आसे फेरिक क्लोराइड प्लस पानी फेरिक हाइड्रोक्साइड HCl। दुई नंग समीकरणे आसे कपार सालफेट पानी कपार सालफेट पानी। देखो क नम्बर प्रश्न आसे दर्शक आयन की। दर्शक आयन की आमरा जानी जे सकल पदार्थ द्रवणे आयनित आकारे थाके फले इलेक्ट्रनेर स्थानान्तर घटे ना तादेरकेई बोले दर्शक आयन। सचराचर देखा जाए पोषमन बिक्रियाय जे पदार्थ अधक्षेप हय अधक्षेप सारा जे अपर जे पदार्थ आसे ता अधक्षेपर उपर आयनित आकारे थाके फले इलेक्ट्रनेर स्थानान्तर घटे ना ओई सकल पदार्थई होच्छे दर्शक आयन। तो बंधुरा बुझते पारछो। देखो दुई नंग प्रश्ने आसे रासायनिक साम्यावस्था की व्याख्या करो। रासायनिक साम्यावस्था होच्छे एकटी उभयमुखी बिक्रियाय सन्मुख बिक्रियार गतिवेग क्रमान्वये ह्रास पाय एबं विपरीत बिक्रियार गतिवेग क्रमान्वये कि बृद्धि पाय। एक समय उभय बिक्रियार गतिवेग समान बोले मन है। बिक्रियार यही अवस्थाटाई हे रासायनिक साम्यावस्था। आमरा जदि एकटु चित्रे देखाई देखो एटा देखालाम आमि एभावे जदि देखाई एटाके आमरा बोलते पारि सन्मुख बिक्रिया। सन्मुख बिक्रिया एटाके बोलते पारि विपरीत बिक्रिया। এটা গতিবেগ এটা সময়। তাহলে দেখো আমরা চিত্রে দেখলাম সময় যত যাচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ তত হ্রাস পাচ্ছে এবং সময় যত যাচ্ছে বিপরীত বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাচ্ছে। এক সময় উভয় বিক্রিয়ার গতিবেগ কি হলো এখানে সমান হয়ে গেছে। বিক্রিয়ার এই অবস্থাটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা। তো দেখো এই বিক্রিয়া সচরাচরটা হয়ে থাকে যেমন আমরা যদি বলি হাইড্রোজেন যোগ আয়োডিন তৈরি হলো হাইড্রোজেন আয়োডাইড। তার মানে দেখো আমরা বলতেই পারি প্রথমে হাইড্রোজেন ও আয়োডিন এই দুটা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে হাইড্রোজেন আয়োডাইড। একসময় উৎপাদের পরিমাণ বেড়ে যাবে তখন উৎপাদ আবার ভেঙে গিয়ে কি তৈরি করবে হাইড্রোজেন ও আয়োডিন তৈরি করবে। একসময় এই দুটার গতিবেগ সমান হবে। এই সমানটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তো তাহলে দেখো এবার আমরা চলে যাই গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা আছে এক নং বিক্রিয়ায় ধাতু কিভাবে শনাক্ত করবে। তোমরা অলরেডি প্রশ্নে বুঝেই গেছো এক নং বিক্রিয়ায় আমরা এখানে যদি তাকাই আমরা দেখতে পাবো ধাতু হচ্ছে কপার না সরি এক নং বিক্রিয়ায় ধাতু হচ্ছে ফেরাস। অর্থাৎ এই ফেরাসটাকে আমরা কিভাবে শনাক্ত করব। আমরা জানি এটা অবশ্যই একটি অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে আমরা লিখব উদ্দীপকের এক নং বিক্রিয়ায় এক নং বিক্রিয়ায় ধাতু ফেরাস। এই ফেরাসকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগ করি তাহলে দেখা যাবে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ করবে। তার মানে ফেরাস প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড। এটা তৈরি হবে লালচে বাদামি তৈরি হবে। যদি আমরা বলি ফেরাক ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তাহলে আমরা দেখো কি শিখলাম এক নং বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করায়
ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ করবে। এই অধক্ষেপ যদি পড়ে এর মধ্যে আমরা আরও সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। আরও সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি তাহলে দেখা যাবে এই লালচে বাদামি অধক্ষেপের বর্ণের কোনো পরিবর্তন হবে না। এক কথায় বলা যায় অধক্ষেপ দ্রবীভূত হবে না। যদি দ্রবীভূত না হয়, লালচে বাদামি যদি অধক্ষেপ পড়ে, তাহলেই আমরা বুঝব উক্ত বিক্রিয়ায় বা উক্ত সমীকরণে যে ধাতুটি ছিল তা হচ্ছে ফেরাস। তাহলে কি হলো? ফেরাস শনাক্ত নিশ্চিত হলো। ফেরাস নিশ্চিত, বা আমরা বলতে পারি ফেরাস উপস্থিত। ফেরাস উপস্থিত। দেখো, এক নং সৃজনশীল এর গ তাহলে শেষ হয়ে গেল। এবার আমি যদি বলি এক নং সৃজনশীলের, এবার আমি ঘতে যদি যাই, বলা আছে উদ্দীপকের বিক্রিয়াটি দুটি যদি পানির সাথে ঘটলেও এদের ধর্ম ভিন্ন প্রকৃতির। তার মানে ফেরিক ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড ও HCl তৈরি করেছে, অপরদিকে কপার সালফেট পানির সাথে বিক্রিয়া করে কপার সালফেটও পানি উৎপন্ন করেছে। বিক্রিয়া দুটির ধর্ম ভিন্ন। আমরা যেহেতু এগুলো শেষ, এটা আমি বোঝানোর জন্য একটু খেয়াল করো, উদ্দীপকের এক নং বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া। কেন অধক্ষেপণ বিক্রিয়া? আমরা জানি একাধিক উৎপাদকের মধ্যে একটি উৎপাদক বিক্রিয়া পাত্রের তলদেশে কঠিন পদার্থ হিসাবে জমা হয়। যে পদার্থ জমা হয় এই পদার্থটাকে বলে অধক্ষেপ, এবং এই বিক্রিয়াটাকে বলে অধক্ষেপণ বিক্রিয়া। তার মানে এই যে ফেরিক ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড এর লালচে বাদামি অধক্ষেপ উৎপন্ন করে এবং এই সেল উৎপন্ন করে। তাহলে আমরা বুঝেই গেছি যে উদ্দীপকের এক নং বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া। উদ্দীপকের দুই নং বিক্রিয়াটিকে যদি বলি, কপার সালফেট পানির সাথে যুক্ত হয়ে কপার সালফেট ও পানি উৎপন্ন করেছে। তার মানে দুই নং বিক্রিয়াটি একটি পানিযোজন বিক্রিয়া। পানিযোজন বিক্রিয়া বলতে পারি যে বিক্রিয়ায় এক বা একাধিক পানির অণু শোষণ করে অর্থাৎ ক্লাস গঠন করে সেই বিক্রিয়াটাকে বলে পানিযোজন বিক্রিয়া, এবং এই পানিটাকে বলে হাইড্রেট পানি, যার আরেক নাম হচ্ছে ক্লাস পানি। তাহলে এই কপার সালফেট পানির সাথে যখন বিক্রিয়া করবে, এখানে বিক্রিয়ায় 5 মোল পানি, যেটাকে আমরা তুতে বলি, কপার সালফেট 5 মোল পানি, এটাই হলো তুতে, এক ধরনের ক্লাস গঠন করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো উদ্দীপকের এক নং বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া, দুই নং বিক্রিয়াটি একটি পানিযোজন বিক্রিয়া। তাহলে আমরা কী শিখলাম? যদিও পানির উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটে থাকে, তবে বিক্রিয়া দুটির ধর্ম বা বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির। তো বন্ধুরা, আশা করি এই অধ্যায়ে আমি যা বোঝালাম এটা বুঝতে পারছো। এর অধ্যায়ে আরও কিছু তোমাদের পড়তে হবে, রেডক্স নন রেডক্স বিক্রিয়া, পোষমন বিক্রিয়া এবং বিক্রিয়ার বিভিন্ন প্রকৃতিরগুলো তোমরা শিখবে, এবং বাসায় এই অধ্যায়ে আরও বেশি অনুশীলন করবে। অবশ্যই মনে রাখবে যে তোমাকে ভালোভাবে পড়তে হবে, তবেই তুমি ভালো করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাই।